সাহাবা আছে কিন্তু বিধান চলবে না চলবে না এখন কি আপনি মুসা নবীর শরীয়ত চালু করার কোনো সুযোগ আছে না ঈসা নবীর শরীয়ত চালু করার কোনো সুযোগ আছে নারে মুসলমান না 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 নবী ছিল শরীয়ত ছিল নবী ছিল কিতাব ছিল কিন্তু আমার আপনার নবীর বেলায় এমন না কোরআনের বেলায় এমন সিদ্ধান্ত না আমার নবী যদিও দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আমার আল্লাহ নবীর উপর যেই কিতাব নাযিল করেছে আল কোরআন ওই কোরআন 1500 বছর আগে যেমন বিধান ছিল আজও কোরআনের বিধান তেমন আছে না নাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান সেরকম থাকবে কি থাকবে না এটাতে পরিবর্তন পরিবর্তন করার কোনো সুযোগ সেই কোরআন আল্লাহ বলেন ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা কার জন্য আল্লাহর জন্য কার জন্য ইন্না মানে নিশ্চয় লিল্লাহি মানে লিল্লাহি আল্লাহর জন্য ও ইন্না ইলাইহি রাজিউন আমার আল্লাহ বলে রে জগতের মানুষেরা অবশ্যই তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে যেতে হবে নি থাকবেন দুনিয়ায় সুযোগ আছে وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ رَا مُسَلْمَان نَبِي رُمَّتِ رَا اللَّهَ رَبَنْ دَرَكَانْ لَغَيَا شُنَ رَاو اي دنیا اي تھاکر کنو شجوگ نائي اي دنیا اي اپنے تھاکتے پر بن نار بابا اي دنیا تھے کہ اکتا شمایا مدر کی بدائے ہوائی لگ بھی ہوائی لگ بھی اي دنیا تھاکر کنو شجوگ کنو پرمیشن نائي اي دنیا تھے کہ اپنے چلے جابین مانوش مارا گلے আমরা এই দোয়াটা পড়ি কিন্তু এটার অর্থ কি আমরা অনেকে জানি না নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে মানুষ যখন মারা যায় এরা আল্লাহর কাছে ফিরে যায় রে মুসলমানের বল নবীর উম্মতের রে ও দুনিয়া দুনিয়ার মুসলমান ভাইরা সুন্নি মুসলমান ভাইরা রে আমার আপনি মরবেন আমি মরব আপনার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে আমার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে যখন আসবে মৃত্যুর ফেরেশতা আমাদের কোনো কথা শুনবে কোন কথা শুনবে না মালাকুল মউত শুধুমাত্র এই পৃথিবীতে একজনের কথা শুনেছেন তিনি হলেন রাহমাতাল লিল তিনি হলেন রাহমাতাল লিল ওনার কথা যারা মালাকুল মউতের ফেরেশতা এই পৃথিবীতে আর কারো কথা শুনেন নাই আমার নবীর দরবারে মৃত্যুর ফেরেশতা আসার আগে আগে অনুমতি চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি পারমিশন দেন আপনি যদি অনুমতি দেন তাইলে আমি ভিতরে আসব ভিতরে প্রবেশ করব আপনি যদি অনুমতি না দেন তাইলে আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব কিন্তু আমার কাছে আর আপনার কাছে অনুমতি চাইবে না আমাদের কাছে অনুমতি চাইবে না মৃত্যুর ফেরেশতা চলে আসবে আপনি যদি নেককার হন আপনার জন্য মৃত্যুটা কষ্ট না হাদিস শরীফে রাসূল বলেছেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনুল মাউত মুমিন বান্দার জন্য মৃত্যুটা হলো হাদিয়া উপহার যে বান্দা মুমিন এটা কি আপনাদের ডুমুরিয়া গেরার মুমিন নাকি না ডুমুরিয়া গেরামে মুমিন নামে লোক আছে না নাই ওই মুমিনের নামাজের খবর নাই আছে না নাই এই মুমিন আর কোরআনের মুমিন এক না এই মুমিন হলো ব্যক্তি মুমিন আর কোরআনের ভাষায় যাকে মুমিন বলা হয়েছে ওই মুমিন হলো পাঁচ ওয়াক্ত নামাজি মুমিন এ মুসলমান কথাগুলো হৃদয়ে কান লাগায়া শুনো রে মুসলমান ভাইরা রে আমার মৃত্যুর জন্য আপনি কি জমা করেছেন আমি জানি না
আপনার আমল নামায় কি আছে কেউ জানে না, কিন্তু আমার আল্লাহর কাছে খবর আছে না নাই। আপনার আমল নামায় কত পরিমাণ নেক আছে এই খবর আমার আল্লাহর কাছে আছে, আপনার আমল নামার মধ্যে কি পরিমাণ গুণা আছে এই খবরও আমার আল্লাহর কাছে আছে না নাই। মুসলমান ভাইরা আমার ইমানদার বান্দার কাছে যেই মাত্র মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের ফেরেশতা ইমানদারের কাছে যখন চলে আসে মৃত্যুর ফেরেশতা ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, ইরজিআই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো তোমার আল্লাহর সন্তুষ্টির দিকে, বের হয়ে আসো রবের সন্তুষ্টির দিকে। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো ইবাদতকারী বান্দাদের কাতারের মধ্যে, প্রবেশ করো নেককার মানুষদের কাতারের মধ্যে। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। এটা হলো নেককার বেলায়, বদকার মানুষের বেলায় আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এসে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবীস, হে খবীস আত্মা, হে খারাপ আত্মা, বের হয়ে আস তোমার রবের দিকে, তোমার রব গদবান, রব তোমার উপর অত্যন্ত নারাজ, রব তোমার উপর অত্যন্ত ক্রোধান্বিত, তোমার রব তোমার উপর রেগে আছে। ওই রাগ অবস্থায় রাগান্বিত প্রভুর দিকে বের হয়ে আসো, তখন বেঈমানের আত্মা শরীরের পুরাটা জায়গার মধ্যে দৌড়া দৌড়ি করতে থাকে, ওই শরীর থেকে আত্মা বের হতে চায় না রে বাবা, বের হতে চায় না, আত্মাটা পুরাটা শরীরের মধ্যে দৌড়া দৌড়ি করতে থাকে, রুহটা দৌড়া দৌড়ি করতে থাকে। মৃত্যুর ফেরেশতা আজরাইল খপ্পর করে ওই আত্মাটাকে, যেই মাত্র ধরে পেলে রে বাবা, যেই মাত্র ধরে ফেলি ওই রুহটা মুহূর্তের ভিতরে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দেহ থেকে বের করে নিয়ে আসে, আর আজরাইল জাহান্নাম থেকে খস খসে একটা কাপড় নিয়ে আসে, দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসে, ওই কাপড়ের মধ্যে রুহটাকে লইয়া, রুহটাকে লইয়া মহত্তের ভিতরে মৃত্যুর ফেরেশতা উপরের দিকে যাইতে শুরু করে। যেই মাত্র মৃত্যুর ফেরেশতা এই রুহটাকে নিয়া উপরের দিকে যাইতে শুরু করে, আল্লাহর ফেরেশতার আসমানের মধ্যে আসে না নাই? প্রত্যেক আসমানে ফেরেশতা আসে না নাই? প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সাতটা আকাশের মধ্যে অগণিত ফেরেশতারা রয়েছে। তখন ফেরেশতারা একজন আরেকজনের কাছে বলা বলি করতে লাগে, কিরে ভাই আজরাইল, তুমি কার এই খবিস আত্মাটা নিয়ে যাও, এই নাপাক রুহটা কার নিয়ে যাও, এটা থেকে এমন দুর্গন্ধ বের হয়, ফেরেশতা তাদের কাছে নাকের কাছে দুর্গন্ধ চলে যায়। ফেরেশতারা তখন বলতে থাকে এই খবিস আত্মাটা কার, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, এটা কার ছেলে, কেন, এটার বাড়ি কোথায়, ঘর কোথায়, এটা কে আত্মা, সে এত নাপাক,
ভাগ, সে কি আমল করার সুযোগ পাইল না, সে কি মালিককে ডাকার সুযোগ পাইল না, সে কি আমার আল্লাহর ইবাদত করল না, এই আত্মা থেকে কেন এত দুর্গন্ধ বের হয়? মুসলমান ভাইরে, যেই মাত্র প্রথম আসমানের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ওই আত্মাটাকে নিয়ে চলে যায়, আজরাইলকে ভিতর থেকে ওই যে আসমানের রক্ষী ফেরেশতা মালিক নামের ফেরেশতা ভিতর থেকে ডাক দেয়, কে? বলে আমি আজরাইল। যখন এই কথা বলা হয়, আমার সাথে একটা আত্মা আছে, একটা রুহু আছে, এই রুহুটা নিয়ে আমি উপরের দিকে উঠতে চাই। রে মুসলমান, ওই খবিশ আত্মার জন্য আসমানের দরজা পর্যন্ত খোলা হয় না। জোরে কন্না উজুবিল্লা, উপরে আত্মাটা নিয়ে উঠা যায় না, উপরে আত্মা নিয়ে উঠা যায় না। ফেরেশতা উঠার জন্য চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। ওই ফেরেশতা যখন উঠতে পারে না, আমার আল্লাহ আজরাইলকে ওহী নাজিল করে, আজরাইল রে, ও আজরাইল, এটা তো খবিস আত্মা, এই আত্মাটা উপরে যাবে না রে আজরাইল, এই আত্মার জন্য আমি আল্লাহ নিচে জায়গা করে রেখে দিলাম, এই আত্মাটা যাবে নিচের দিকে, এটা হলো জাহান্নামীদের আত্মা। জাহান্নামীদের আত্মা রাখার জন্য একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম কোরআনুল কারীমে আছে, আমার আল্লাহ বলে দেয় আজরাইল রে, ও আজরাইল, মৃত্যুর ফেরেশতা, এই আত্মাটা তুমি সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে জাহান্নামীদের রূহগুলা থাকবে, ওই জায়গার মধ্যে এটা নিক্ষেপ করে দাও। জোরে কন্না উজুবিল্লাহ, সালাত নিয়াম আলাইকুম, সালামুন ইয়া হাবিব।